ফেজার ভার্সন 2 বা এফজেডএস ভার্সন 2 দুটি বাইকই বাংলাদেশের ইয়াং জেনারেশন বাইকারদের কাছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক। লাস্ট ভিডিওতে এই দুটি বাইকের সব ডাউনসাইডগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ভিডিওতে কথা বলবো এই দুটি বাইক এই সেগমেন্টে কেন সেরা। ভিডিওটি শুরু করার আগে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি ফাইন আপনাদের সাথে মোটরবাড়ি থেকে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির প্রথম যে ভালো দিকটির কথা বলবো সেটি হলো বাইকটির বিল্ড কোয়ালিটি। বাইকটির বিল্ড কোয়ালিটি ওভারঅল আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। যদিও বাইকটির প্লাস্টিক কোয়ালিটি কিছুটা লো, তবুও ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। দুটি বাইকেরই সিটিং পজিশন আপরাইট হওয়ার কারণে সিটিতে বেশ ইজিলি রাইড করা যায়, এবং হাইওয়েতে ঘন্টা পর ঘন্টা রাইড করলেও হাতের কবজি বা কোমরে কোনো ব্যথা অনুভূত হয় না। এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় এই দুটি বাইকের টার্নিং এরিয়াস কিছুটা কম, অর্থাৎ টার্ন করতে এক্সপ্রেস কম লাগে। এটি এই বাইকটির একটি ভালো দিক। বাইক দুটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয়েছে, যেখানে ফুয়েল গজ, আরপিএম রেড কাউন্টার, স্পিড দেখা যায়। তবে হ্যাঁ, টাইম এবং গিয়ার ইন্ডিকেটর আমি মিস করেছি। এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলিতে কিছুটা ভাইব্রেশন দেখা দিলেও এই দুটি বাইকে ভাইব্রেশন দেখা যায় না। ফেজার ভার্সন 2 বা এফজেডএস ভার্সন 2 বাইক দুটিতে আমি কোনো ভাইব্রেশন পাইনি। এটি এই দুটি বাইকের অন্যতম একটি সেরা দিক। দুটি বাইকে ইউজ করা হয়েছে এই সেগমেন্টের সব থেকে মোটা চাকা। বাইক দুটির রেয়ারে ইউজ করা হয়েছে 140 সেকশন এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার, যার জন্য বাইক দুটিতে ব্রেকিং, ব্যালেন্সিং এবং কর্নারিংয়ে বেশ কনফিডেন্স পেয়েছি আমি। দুটি বাইকেই FI অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ইউজ করা হয়েছে, যার জন্য দুটি বাইকেরই মাইলেজ বেশ ভালো পাওয়া যায়। সিটিতে রাইড করে আমি 40-45 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 45-50 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছি। দুটি বাইকেরই এক্সস্টের লুকস এবং সাউন্ড এক কথায় অসাম। ইয়ামাহা কোম্পানি বাইকের ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে খুব ভালোভাবে এক্সস্টের ডিজাইন করতে সক্ষম হয়েছে। দুটি বাইকেরই ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোফক সাসপেনশন, যেটা অ্যাডজাস্টেবল। দুটি বাইকের সাসপেনশন ফিডব্যাক বেশ ভালো পেয়েছি আমি। ভারী প্ল্যান নিয়েও রাইড করতে আমার কোনো প্রবলেম হয়নি, এমনকি ভাঙ্গা রাস্তাতেও বেশ ভালো ফিডব্যাক দিয়েছে ফেজার ভার্সন 2 এবং এফজেডএস ভার্সন 2 বাইক দুটি ইয়ামাহা ব্র্যান্ডের। আর এই ইয়ামাহা ব্র্যান্ডের সার্ভিস সেন্টার সারা বাংলাদেশেই রয়েছে। বাইক দুটির প্রবলেম সলভ করতে বেশি বেগ পেতে হবে না, যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হলে সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই হবে। এটি এই বাইক দুটির সবথেকে বড় একটি ভালো দিক। আল্লাহ হাফেজ।